প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ কথা হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারকে নিয়ে। শুরু করছি তার জীবনের শেষ দিনটাকে দিয়ে। 2015 সালের 27 জুলাই, ওই দিন সকাল 11টার সময় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম টুইট করলেন। টুইটের মূল কথা ছিল শিলং যাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভাষণ দিতে। বক্তৃতার বিষয় ছিল বাসযোগ্য পৃথিবী তৈরি করা। সেদিন তিনি দুপুর 12টার দিকে দিল্লি থেকে গুয়াহাটিগামী বিশেষ বিমানে যাত্রা করেন। সঙ্গে ছিলেন কালামের সব সময়ের ছায়াসঙ্গী সৃজন পাল সিং। সৃজন শুধু যে ছায়াসঙ্গী ছিলেন তাও কিন্তু নয়, বরং কালামের তিনটি বইয়ের সহলেখকও ছিলেন তিনি। প্রায় 2.5 ঘন্টা বিমানে যাত্রা করে গুয়াহাটি পান। তারপর সেখান থেকে 60টি গাড়ির কনভয় শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করে। সেদিন তার কনভয় রওনা হওয়ার কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন তার গাড়ির সামনে একটি গাড়িতে 3 জন সশস্ত্র সেনা জওয়ান রয়েছেন। তাদের মধ্যে 2 জন দুই দিকে মুখ করে বসেছিলেন, আরেকজন মেশিন গান ধরে দাঁড়িয়েছিলেন। কনভয় এগিয়ে যাচ্ছে, কিন্তু কালাম স্যারের লক্ষ্য ছিল সেই দাঁড়িয়ে থাকা সেনা জওয়ানের দিকে। 3 ঘন্টার রাস্তা, এই জওয়ান কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? এই কথা এপিজে আব্দুল কালামের মনের মধ্যে ক্রমাগত ঘুরপাক কাটছিল। তখন তার সাথে থাকা সৃজন পালকে বললেন, ওই সেনা জওয়ানদের গাড়িতে রেডিও বার্তা পাঠাও এবং মেশিন গান হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা জওয়ানকে বসতে বলো। কালামের নির্দেশ মতো সৃজন সিং সেনা জওয়ানদের গাড়িতে বার্তা পাঠিয়ে দাঁড়িয়ে থাকা সশস্ত্র জওয়ানকে বসতে বললেন। কিন্তু প্রোটোকলের নিয়মে সেই সেনা জওয়ান কোনো অবস্থাতেই বসতে রাজি হলেন না। শিলং পৌঁছার পর কালাম স্যার ওই জওয়ানের সাথে দেখা করার কথা বললেন। 2009 সাল থেকে অনেক বিআইপির কনভয়ে স্কট করেছেন এস এ লাপাং নামের এই সেনা জওয়ান, যিনি মেঘালয়ের সশস্ত্র ব্যাটালিয়নে কর্মরত। তার কাছে খবর এলো প্রাক্তন রাষ্ট্রপতি তাকে ডাকছেন। প্রথম দিকে ঘাবড়ে গিয়েছিলেন ওই সেনা জওয়ান। তিনি জানতেন না তাকে তলব করার কারণটা কী ছিল। কিন্তু যখন দেখা করতে গেলেন, তখন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম হাসি মুখে তার সাথে হাত মেলালেন এবং বললেন, আমার জন্য এতটা পথ আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো, আমি দুঃখিত। জওয়ান এস এ লাপাং বিস্মিত চোখে কালাম স্যারকে বলেছিলেন, স্যার আপনার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। তখন কালাম স্যার আর কোনো কথা না বাড়িয়ে জওয়ানের পিঠে মৃদু স্পর্শ করে তিনি অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে গেলেন। এর পরের ঘটনাটি ছিল ভীষণ বেদনাদায়ক। তখন সন্ধ্যা 6:30, লেকচার হলে অসংখ্য গুণমুগ্ধ ছাত্রছাত্রীদের সামনে ডক্টর এপিজে আব্দুল কালাম লাউডস্পিকারে তার বক্তব্য শুরু করলেন। 1-2 মিনিট ভাষণের পরে আচমকা বুকে হাত দিয়ে তিনি বসে পড়লেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা, দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই ভেসে এলো সেই মর্মান্তিক সংবাদ, দেশের অগণিত মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় চলে গেলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। কালাম স্যারের মৃত্যুর পর সেনা জওয়ান এস এ লাপাং ওই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে আমাকে উনি যে সম্মান দিয়েছিলেন তার বদলে ভালো করে কালাম স্যারকে ধন্যবাদটুকু জানাতে পারলাম না। শিলং শহরে আচমকা কালাম স্যারের প্রয়াণের পর তার ছায়াসঙ্গী সৃজন পাল লিখেছিলেন, এখন যখন পিছনে ফিরে তাকাচ্ছি দেখছি তিনি ভাষণ দিতে দিতে শিক্ষকতা করতে করতে শেষ বিদায় নিলেন, ঠিক যেমনটি তিনি নিজে চাইতেন। কারণ কালাম স্যার বলতেন, কাজ করতে করতে পড়াতে পড়াতে চলে যাওয়াটাই উত্তম। এপিজে আব্দুল কালামের জীবন কাহিনী পুরোটাই প্রেরণাদায়ক। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এক টিউশন মাস্টারের কাছে পড়তে যেতেন সেই ছোট্ট কালাম। কিন্তু টিউশন মাস্টারের একটা শর্ত ছিল, যারা 7 সকালে স্নান করে পরিপাটি হয়ে আসবে তাদেরকেই তিনি শুধুমাত্র পড়াবেন। সেই শর্তে কালাম খুব সকাল ঘুম থেকে উঠে স্নান করে পরিপাটি হয়ে পড়তে যেতেন ওই স্যারের কাছে। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এপিজে আব্দুল কালাম। বাবা জয়নাল আবেদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী। স্কুলে পড়ার সময় থেকেই রোজগারের তাগিদে খবরের কাগজ বিক্রি করতেন কালাম। তাদের ছোট্ট একটা নৌকাও ছিল, সেটাতে করে পুণ্যার্থদের রামেশ্বরমের মন্দির দর্শন করাতেন তিনি। যতক্ষণ পুণ্যার্থীরা মন্দির দর্শন করে ফিরে আসে ততক্ষণ নৌকায় বসে বসে খানিকটা পড়ে নিতেন ক্লাসের বই। এভাবেই স্কুল পাশ করে কলেজে যাওয়ার জন্য একটা বৃত্তি পান, ভর্তি হন সেন্ট জোসেফ কলেজে। 1954 সালে সেখান থেকে পদার্থবিদ্যায় স্নাতক শেষ করে ফের স্কলারশিপ পেয়ে চলে যান চেন্নাইয়ে।
তখন কালামের দিদি তার সমস্ত গয়না বন্ধক রেখে 1000 টাকা তুলে দেন কালামের হাতে পড়াশোনা করার জন্য। পড়তে শুরু করেন এআরওএস ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং শেষেই দুই জায়গা থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক আসে তার, একটা ডিআরডিও ও অন্যটা এয়ারফোর্স থেকে। ছোটোবেলা থেকেই দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা ছিল কালামের, তাই স্বপ্ন দেখতেন ভারতীয় বায়ুসেনার বিমান চালক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন। তাই এক বাক্যে রাজি হলেন এয়ারফোর্সের ইন্টারভিউয়ের জন্য। দেরাদুনে অনুষ্ঠিত হওয়া এই ইন্টারভিউয়ে মোট 25 জনকে ডাকা হয়েছিল এবং এখান থেকে 8 জনকে বায়ুসেনায় নিয়োগ করার জন্য নির্বাচিত করা হয়। কিন্তু কালামের স্থান ছিল নবম, তাই এ যাত্রায় আর যুদ্ধ বিমান চালক হয়ে ওঠা হলো না কালামের। হাতে ছিল দ্বিতীয় অপশন ডিআরডিও, জয়েন করলেন সেখানে, যোগ দিলেন ডক্টর বিক্রম সারাবাইয়ের টিমে। ট্রেনিংয়ের জন্য শুধু একবারই গিয়েছিলেন বিদেশে, 1963 সালে মার্কিন গবেষণা কেন্দ্র নাসায়। কালামের প্রতিভায় তখন অভিভূত হন নাসার বিজ্ঞানীরা। আমেরিকার তরফ থেকে কালামকে বলা হয়েছিল নাসাতে যোগ দিতে, সাথে ছিল বিশাল অফার, আমেরিকার সিটিজেনশিপ সহ অধিক বেতনের কথাও বলা হয়েছিল কালামকে। কিন্তু সমস্ত কিছু প্রত্যাখ্যান করে তিনি চলে আসেন ভারতে আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে পরে হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান। সেই ছোটোবেলায় কালামকে নিয়ে স্বপ্ন দেখতেন তার মা আসিমা। তাদের বাড়ির পাশেই যে বঙ্গোপসাগর, সেই সাগরও একদিন পার হবে যে কালাম, সেটা আজ করতে পারতেন কালামের মা। আর মায়ের সেই স্বপ্ন সত্যি করেছিলেন এপিজে আব্দুল কালাম। 1998 সালের ফোকরান বিস্ফোরণ পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি। যে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে স্বপ্নের জাল বুনতেন তার মা, সেই সমুদ্র সৈকতেই 2 দশক ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করে গিয়েছিলেন তার ছেলে। নাসা থেকে ফিরে এসে একদল নতুন বিজ্ঞানী শুরু করলেন মহাকাশ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা। তাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তাদের এই কাজের শুরুতে কোনো বাজেট ছিল না সরকারের তরফ থেকে। নিকটস্থ সেন্ট মেরি চার্চে চেয়ার টেবিল লাগিয়ে শুরু করলেন গবেষণার কাজ। তার নিকটেই তৈরি করে নেন একটা ল্যাব। চার্চের এক কর্মীর বাড়িতে তৈরি করলেন ওয়ার্কশপ আর নিকটবর্তী সমুদ্র তটে তারা বানালেন রকেট লঞ্চ প্যাড। উৎক্ষেপণ করার জন্য রকেট এবং স্যাটেলাইটকে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি পর্যন্ত ছিল না তাদের। তাই রকেট ও স্যাটেলাইটকে পার্ট পার্ট করে লঞ্চ প্যাডে গরুর গাড়িতে করে নিয়ে যেতেন আব্দুল কালামের মতো নাসা ফেরত বিজ্ঞানীরা। সত্যিই অদ্ভুত ছিল কালামের দেশভক্তি। 1979 সালে আব্দুল কালামের নেতৃত্বে ভারতবর্ষ করতে যাচ্ছিল PSLV-3 পরীক্ষামূলক উৎক্ষেপণ। পোলার স্যাটেলাইট বা PSLV, যার সাহায্যে স্যাটেলাইট বা উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়। তখন গোটা দেশ তাকিয়েছিল উৎক্ষেপণের দিকে, কিন্তু উৎক্ষেপণের কয়েক মুহূর্ত পরেই সেটা ধ্বংস হয়ে যায়। সম্পূর্ণ মিশন ফেইল, সারা দেশ থেকে চাপ আসতে শুরু করে কালামের উপর। এতগুলোর টাকা ধ্বংস করার অধিকার কে দিয়েছে, এমনও তীর্যক বাক্যমান ছুড়তে থাকেন অনেকেই। তখন ইসরোর চেয়ারম্যান প্রফেসর সুধীশ দেওয়ান কালামের পক্ষ নিয়ে সকলকে তার জবাব দিয়েছিলেন। এত সবের পরও ধমে থাকেননি কালাম। তারপর তিনি তার পুরো টিমকে সাথে করে টানা 1 বছর কাজ করে 1980 সালে সফল উৎক্ষেপণ করলেন PSLV-3। পুরো দেশ তখন বাহবাদে আব্দুল কালামকে। আর তখন কালাম ও ইসরোর চেয়ারম্যান এস দাওয়ানের গুণে প্রভাবিত হয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সফলতায় খুশি হয়ে কালামের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে ভালো পোশাকের প্রয়োজন, সেটাও তখন কালামের ছিল না। সে সময় প্রফেসর দাওয়ান কালামকে বলেছিলেন, ভালো পোশাকের প্রয়োজন নেই, ইতিমধ্যে তুমি সফলতার দামি পোশাক পরে আছো। শেষমেশ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা হলো কালামের। এই সাক্ষাতে প্রধানমন্ত্রী কালামকে বলেছিলেন, আপনি এখন ভারতবর্ষের জন্য মিসাইল বানান, কারণ আমাদের প্রতিবেশী দেশগুলি আগে থেকেই মিসাইল বানানোর কাজ শুরু করে দিয়েছে। চীন ক্ষেপণাস্ত্র বানিয়ে পাকিস্তানকে সরবরাহ করছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা মতো কালাম আত্মনিয়োগ করলেন মিসাইল বানানোর কাজে। তারপর একে একে বানালেন অগ্নি, পৃথিবী, ত্রিশূল, নাগ ইত্যাদি ইত্যাদি। আর তারই দৌলতে শক্তিশালী মিসাইলের নিরিখে ভারতবর্ষ পৌঁছে পৃথিবীর ষষ্ঠ স্থানে। মহাকাশ ও পরমাণু গবেষণায় এপিজে আব্দুল কালামের বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্নে সম্মানিত করা হয় তাকে।
2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এপিজে আব্দুল কালাম। রাষ্ট্রপতি ভবনে ছিলেন 2007 সাল পর্যন্ত। তার সময়ে রাষ্ট্রপতি ভবনের দরজা সাধারণ জনগণের জন্য সর্বদা খোলা থাকত, বিশেষ করে বাচ্চাদের জন্য। একবার তার পরিবারের সকল সদস্যদেরকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে। কালামের অনেক ভাই বোন ছিলেন, একসাথে 52 জন মিলে চলে আসেন রাষ্ট্রপতি ভবনে। 8 দিন ছিলেন তারা। প্রাইভেট বাসে করে তাদের দিল্লি ঘুরিয়ে দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন রাষ্ট্রপতি কালাম। কিন্তু এক কাপ চা থেকে শুরু করে সমস্ত খরচের হিসাব রাখেন তিনি, এবং তারা যাওয়ার পর অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে হিসাব করিয়ে মোট 3,52,000 টাকা নিজের বেতন থেকে সরকারি অ্যাকাউন্টে ফেরত দিয়েছিলেন রাষ্ট্রপতি কালাম। তার কথা ছিল রাষ্ট্রপতি ভবন শুধু রাষ্ট্রপতির দায়িত্ব নেবে, তার আত্মীয় স্বজনদের দায়িত্ব নেওয়ার কথা নয়। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবন কাটাতেন এপিজে আব্দুল কালাম। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবার চলে যান পড়াশোনার জগতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের শিলং, ইন্দোর ও আহমেদাবাদ শাখা, তিরুবনপুরমের ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হিসেবে আবার কাজ শুরু করেন। আর এই সূত্রে তিনি এসেছিলেন জীবনের শেষ দিনে আইআইএম শিলংয়ে। শিলং শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে আশ্চর্যজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এপিজে আব্দুল কালাম। মৃত্যুর পর তার সম্পদ হিসেবে পাওয়া যায় রামেশ্বরমে বাবার সেই পুরনো বাড়ি, তাছাড়া কালামের ছিল 5,000টি বই, 4টি শুট, যার 2টি দেওয়া ছিল ডিআরডিও এর, 1টি সিডি প্লেয়ার ও 1টি গিটার। ছোটোবেলা থেকেই মুক্তমালা ছিলেন আব্দুল কালাম। কালাম তার কর্মজীবনে মাত্র 2 দিন ছুটি নিয়েছিলেন, একবার মায়ের মৃত্যুদিনে আর একবার বাবার মৃত্যুদিনে। দর্শক, এই গণজন্ম পুরুষের জীবন কথা বলতে গেলে শেষ হবে না। এপিজে আব্দুল কালামের বাকি জীবন কথা অন্য একটি পর্বে তুলে ধরব। কালাম স্যারকে নিয়ে তৈরি করা আজকের এই তথ্যচিত্র ভালো লাগলে একটা শেয়ার করবেন প্লিজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।